পৃথিবীর মাঝে সবচেয়ে বড় স্থলজ প্রাণীটির নাম হলো হাতি। আর এই হাতির সবচেয়ে সুন্দর ও শারীরিক অংশ হলো হাতের দাঁত, যাকে গজদন্ত নামেই সবাই চিনে। অনেকে জানে হাতির দাঁত দুইটি, কিন্তু আসলে হাতির 26টি দাঁত রয়েছে। হাতি যে দাঁতগুলি দিয়ে খাবার খায় তা আমরা দেখতে পাই না। আমরা যে দুইটি বড় দাঁত দেখতে পাই তা হলো হাতির শুভবর্ধনকারী দাঁত। সারা পৃথিবীতেই হাতির দাঁতের শিল্পকর্ম বিখ্যাত। প্রাচীনকাল থেকেই হাতির দাঁত বা গজদন্ত ব্যবহার করে নানান ধরনের মূর্তি, অলঙ্কার ইত্যাদি তৈরির চল রয়েছে। প্রাচীন গ্রিক, ল্যাটিন, চীন ও ভারতীয় সাহিত্যে হাতির দাঁতের শিল্পকর্মের কথা বিবৃত রয়েছে। ভারতবর্ষে কুষাণ যুগে হাতির দাঁতের শিল্পকর্মের বেশ জনপ্রিয় ছিল, আর এজন্যই হাতির এই সুন্দর দাঁত হাতির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর প্রায় 30,000 হাতি হত্যা করা হয় হাতির দাঁতের জন্য। এভাবে হাতির দাঁতের জন্য হাতি হত্যা করতে থাকলে আগামী 15-20 বছর পর এই পৃথিবী হাতি শূন্য হয়ে পড়বে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি হাতির দাঁত সম্পর্কে। ভয়েস অফ পলাশ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। পৃথিবীতে দুই ধরনের হাতি দেখতে পাওয়া যায়, আফ্রিকান হাতি ও এশিয়ান হাতি। এছাড়াও কিছু উপজাতীয় হাতি রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় হাতিগুলি হল আফ্রিকান হাতি। এরা দেখতে যেমন বড়, এদের গজদন্ত বা সামনের দাঁত দুইটিও বড় হয়ে থাকে। হাতি একটি আবেগপ্রবণ প্রাণী। এদের কেউ আহত বা মারা গেলে অন্য হাতিরা এসে সমবেদনা জানিয়ে যায়। এরা 60-70 বছর বাঁচে। খ্রিস্টপূর্ব 2,500 বছর আগ থেকেই হাতির দাঁতের শিল্পকর্ম বেশ জনপ্রিয় ছিল। প্রাচীন রাজপ্রাসাদে হাতির দাঁতের নানান শিল্পকর্ম দেখতে পাওয়া যায়। বাংলাদেশে সিলেট অঞ্চলে প্রথম হাতির দাঁতের শিল্পকর্ম দেখতে পাওয়া গেছে। এছাড়া গ্রিক, ল্যাতিন, আরব ও চীনা সাহিত্যেও হাতির দাঁতের শিল্পকর্ম দেখতে পাওয়া গেছে। হাতির দাঁত থেকে গলার মালা, লকেট, চুড়ি, চিরুনি, চপস্টিক, বোতাম ইত্যাদি তৈরি করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের মূর্তি, শোপিস, চেয়ার টেবিল বা সিংহাসনের পায়া এবং ঘর সাজানোর নানান উপকরণ তৈরিতে হাতির দাঁতের ব্যবহার রয়েছে। এ ধরনের বিলাসী সামগ্রী তৈরিতে বহু হাতি হত্যা করা হচ্ছে। আফ্রিকান হাতির দাঁত বড় হয়। প্রাপ্তবয়স্ক হাতির দাঁত সাধারণত 11.5 ফুট লম্বা হয়ে থাকে। সেজন্যই বাণিজ্যিকভাবে বিক্রির জন্য চোরাশিকারীরা হাতির দাঁত সংগ্রহের পিছনে লেগে আছে। 1990 সালে আন্তর্জাতিকভাবে হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ করা হয়, কিন্তু এরপরেও এই টাকার লোভে এই প্রাণীগুলিকে হত্যা করা বন্ধ হয়নি। চোরা কারবারিরা প্রথমে গুলি করে হাতিকে হত্যা করে। এরপর এর মাথা কেটে হাতির বড় দুইটা দাঁত বের করে নিয়ে যায়। একটি বড় হাতির দাঁতের ওজন প্রায় 15 কেজিরও বেশি হতে পারে। আফ্রিকান দরিদ্র জনগোষ্ঠী এই হাতি শিকারে জড়িত। এরা এই হাতির দাঁতে কেজি প্রতি 500-600 টাকা বিক্রি করে থাকে। অথচ এই হাতির দাঁত চীনের বাজারে প্রায় 2-2.5 লক্ষ টাকারও বেশি। অর্থাৎ একজন আফ্রিকান একটা হাতি মেরে তার দাঁত বাবদ 18-20,000 টাকা পায়। আর সেই একটা হাতির দাঁতের মূল্যই মাফিয়ারা আন্তর্জাতিক বাজারে 70-80 লক্ষ টাকায় বিক্রি করেন। এতে বোঝা যায় এই অধিক মুনাফার লোভই মাফিয়াদের হাতি হত্যার অন্যতম কারণ। এরা জানে
এইসব হাতির দাঁত থেকে যে পণ্য তৈরি করা হয় তার মূল্য কয়েক কোটি টাকা। এই চোরা কারবারিরা পৃথিবীর সব হাতি মেরে ফেলতে চায়। এর আরেকটি কারণ হলো সব হাতি মেরে ফেললে তখন হাতির দাঁতের মূল্য কয়েকশো গুণ বেড়ে যাবে। এমনিতেই হাতির দাঁত থেকে তৈরি পণ্যের দাম প্রতি বছর প্রায় 15-20% হারে বেড়েই চলছে। এজন্যই পাচারকারীরা সব হাতি মেরে ফেলতে চায়। এতে করে হাতির দাঁতের তৈরি পণ্যের দামও বেড়ে যাবে। বর্তমান পৃথিবীতে গজদন্ত কেনা বেচার সবচেয়ে বড় বাজার হলো চীন ও হংকংয়ে। চীনে হাতির দাঁতের বৈধ বেচা কেনার বাজার রয়েছে। তাই পৃথিবীর প্রায় সব প্রান্তেই হত্যা করা হাতির দাঁতের গন্তব্য হল চীন। চীনের গজদন্ত শিল্পে চীনের সরকার বছরে 5 টন কাঁচামাল বৈধভাবে বরাদ্দ দিয়ে থাকে, যা চাহিদার তুলনায় খুবই কম। আর এই জন্যই এই শিল্পের প্রতিষ্ঠানগুলো অবৈধ হাতির দাঁতের উপর নির্ভরশীল। চীন ছাড়া পৃথিবীর প্রায় অনেক দেশেই হাতির দাঁতের কেনা বেচা নিষিদ্ধ। তাই সমগ্র পৃথিবীর বাজারেই হাতির তৈরি পণ্য সরবরাহ করার জন্য চীনের শিল্প মালিকরা অবৈধভাবে হাতির দাঁত সংগ্রহ করে থাকে। চীন ছাড়াও যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়াতে হাতির দাঁতের ব্যাপক চাহিদা রয়েছে। এভাবে হাতির দাঁতের চাহিদা চলতে থাকলে আগামী 15-20 বছরের মধ্যে পৃথিবী থেকে আফ্রিকান হাতি বিলুপ্ত হয়ে যাবে। চীনে কিছু ব্যবসায়ীর কাছে হাজার হাজার টন হাতির দাঁত মজুত রয়েছে। তারা জানে হাতির দাঁতের মূল্য দিন দিন বেড়েই চলছে। গত 5 বছরে আফ্রিকা থেকে প্রায় 50,000 হাতি কমে গেছে। আফ্রিকা থেকে চোরাই পথে প্রতি চালানে প্রায় 3,000 টন হাতির দাঁত পাচার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে আফ্রিকা এখনও হাজার হাজার টন হাতির দাঁত মজুদ রয়েছে। আশার কথা হলো চীনে 2018 সালে হাতির দাঁতের ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। হাতিকে বাঁচিয়ে রাখার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে এখনও হংকংয়ে এই হাতির দাঁতের ব্যবসা রয়েই গেছে, তবে এবছরই তা বন্ধ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এক জরিপে দেখা গেছে প্রতি 15 মিনিটে একটি হাতি চোরা শিকারীর হাতে হত্যা হয়ে থাকে। প্রতিদিন গড়ে 100 হাতি মানুষের হাতে মারা যায়। এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 4 লক্ষ হাতি বেঁচে আছে। যেদিন হাতির দাঁত থেকে পণ্য তৈরি বন্ধ হবে সেদিনই হাতি হত্যাও বন্ধ হবে। আর যদি তা না হয়, আর এভাবেই হাতি হত্যা হতে থাকে, তবে আমাদের পরবর্তী প্রজন্ম হাতি শুধু বই পুস্তকেই পড়তে পারবে, বাস্তবে দেখতে পারবে না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভয়েস অফ পলাশের সাথে থাকবেন।